যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলের বিভিন্ন জেলায় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। দমকা বাতাসের পাশাপাশি শুরু হয়েছে বৃষ্টি। রেমালের প্রভাবে কক্সবাজার ও কুয়াকাটায় সাগর উত্তাল রয়েছে। সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। আর গত 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রমে পরিণত হওয়ার সময় 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়া রেমালের প্রভাবে উপকূলীয় 16 জেলার নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর। এসব জেলার পাশাপাশি অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন রোববার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করলে সেই সময় অনেক স্থানে ভাটা থাকবে, তাই জলোচ্ছ্বাসের তীব্রতা কম হতে পারে। তবে বেশি রাতের দিকে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলে জলোচ্ছ্বাস বড় আকারে হতে পারে। উপকূলীয় এলাকার মানুষজনের জানমাল রক্ষায় এরই মধ্যে বিভিন্ন জেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন আশ্রয়কেন্দ্রে। এছাড়া প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অতিভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এ ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে সুন্দরবনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের প্রতিটি স্টেশন সহ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা ও বনরক্ষীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।